হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমরা মোটেই ভালো নেই, আমার শরীর খারাপ, তো আমার মেয়ের শরীর খারাপ, এই নিয়েই চলছে। তো এখন যাচ্ছি মেয়েকে ডাক্তার দেখাতে। এখন বাজে 5:45 মতো, তো 6:30 ডাক্তার, তো ও আসছে নিতে। তো এখানে ওই যে কুটুস রেডি হয়ে গেছে। কুটুসের শরীর একদমই ভালো না। মা কুটুস, শরীর ভালো? কি হয়েছে, কি হয়েছে, তোমার বলো। ও এখন বলতে চাইছে না, ওর প্রচন্ড শরীর খারাপ। তো ও আমার ভয় লাগছে যে সবসময় বলছে বমি পাচ্ছে, বমি পাচ্ছে। তো দেখতে থাকো ভিডিওটা। এখন ভিডিও দিতে পারছি না, তো ভাবলাম যে সব কিছু যখন তোমাদেরকে জানাই, তো এটাও জানানো দরকার, তো সেই জন্যই জানালাম। তো চলো। তো চলে এসেছি ডাক্তারখানায়, আর কুটুসকে নিয়ে আমি বসে আছি। ডাক্তার বাবু ওষুধগুলো লিখছেন। তো কুটুস দেখো কি করছে আমার সাথে। চলে চলে, আস্তে 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 আস্তে। ডাক্তার কি বললো? এদিকে তাকা। ডাক্তার কি বললো? কি বললো? আইসক্রিম খেতে, আইসক্রিম খেতে বললো? কখন বললো আইসক্রিম খেতে বললো? কখন বমি করেছ? কখন কখন বমি করেছ? না না, ড্রাগন ফল খাবে, যাই এটা খেতে পারবে কিনা মনে হয় না, খেতে পারবে। আমার তো ভালো লাগে না, ওর ভালো লাগবে কিনা জানি না। একবার কিনেছিলাম তো এটা ভেতরটায় বেগুনি কালার ছিল, আর এটা কি কালারের তাও জানি না। এই ফলটার দাম 80 টাকা নিল, যদি না খেতে পারে 80 টাকায় শেষ। আর এখন খাচ্ছে আইসক্রিম, এখানে দুটো আইসক্রিম আছে, দুটোই খাবে, দুটোই খাবে না। আর আজকে আমার বড়মশাই একটা নিমন্ত্রণ বাড়িতে গেছিল, মানে একটা দিদির, দিদির বাবা মারা গেছেন, তো সেখানেই গেছিল। সেখান থেকে আমি যাইনি বলে আমার জন্য অনেক খাবার পাঠিয়ে দিয়েছে, সেগুলো আজকে রাতের ডিনারে হয়ে যাবে। অনেক অনেক খাবার পাঠিয়ে দিয়েছে, তো যাইনি, তাই এরকম অনেকেই করে না, কিন্তু সে করেছে আর কি, এই জন্য বলবো আর কিছু বলবার নেই। যাই হোক, যখন আবার খাওয়া দাওয়া করবো দেখাবো। দুটো মিষ্টির প্যাকেট পাঠিয়েছে, একটার মধ্যে সন্দেশ, একটার মধ্যে মিষ্টি। আর কি কি পাঠিয়েছে সেগুলো তোমাদেরকে পরে দেখাবো, আমিও অবশ্য দেখি। তো এসেই জাস্ট বাড়িতে এসেই, মাই নিমন্ত্রণের বাড়ির থেকে বাড়িতে এসেই আবার চলে গেছিলাম আমি ডাক্তার দেখাতে। তো দেখো এখানটায় সন্দেশ পাঠিয়েছে, আর নিচে আছে মিষ্টি। তো এইগুলো কিন্তু দিদিটা দিয়েছে, আর সঙ্গে দিয়েছে দু রকমের মাছ। এখানে কাতলা মাছ আছে, আর আছে পার্শে মাছ। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, দেখলেই অনেক কিছু পাঠিয়েছে, মিষ্টি, সন্দেশ, মাছ। আসলে অত দূর থেকে যে পাঠিয়েছে এটাই অনেক বড় কথা, আর কিছুই না। তো যাই হোক, আজকে না আর লেট করছি না, অনেকটাই রাত হয়ে গেছে, মানে অনেক রাত হয়নি, তো শীতের রাত 10:10-15 মতো বাজে। তো ভাবলাম, মা বলছে যে তাড়াতাড়ি করে শুয়ে পড়, কারণ কালকে যেহেতু ওরকম বমি টমি করেছে, ঘুমোনো হয়নি, আর আজকেও জানি না কি হবে। তবে ওষুধ খাওয়ানোর পর একটু ভালো আছে, মানে মনে হলো যে খাবারটা যেটা দিলাম তো একটু মানে খেতে পারলো, এখনো বমি করেনি। তো যাই হোক, আশা করি ভালো হয়ে যাবে, ভগবানের কাছে এটাই চাই।
তো যাই হোক, তো চলো আর ভিডিওটা বাড়াচ্ছি না। তো এই কদিন তো ভিডিও দিতে পারিনি, আবার চাই মানে ইচ্ছে আছে যে কালকের থেকে পুরোপুরি কন্টিনিউ ভিডিওগুলো করব। আর কালকে আমার ক্লাস আছে, ক্লাস করে তারপরে আমি বাড়িও চলে যেতে পারি। এখন দেখা যাক কুডুসের শরীর খারাপের ওপর ব্যাপারটা থাকবে, কারণ তোমরা জানোই ওখানে আমি একা শুধু, আমার পাশে কেউ নেই। তো সেই জন্য শরীর খারাপ হলেও জানি কাউকে পাবো না। কথা শোনানোর বেলায় অনেকেই থাকে, কিন্তু কথা মানে পাশে থাকার বেলায় কেউই থাকে না। তো যাই হোক, তো চলো টাটা, গুড নাইট।